2004 সাল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন ছাত্র, তারা পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান পেপালে। এখানেই তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। ভালো চাকরি, ভালো বেতন, জম্পেশ কাটিয়ে দিতে পারতেন জীবনটা, কিন্তু কাজ ও পড়াশোনার পাশাপাশি কোথাও যেন বেশ বড় একটা অপূর্ণতা। কারণ যার ইচ্ছে উদ্ভাবন এবং নিজে উদ্যোগী হয়ে কিছু করা, সে কেন শুধু টাকার জন্যে অন্যের কাজ করে সময় ব্যয় করবে? তিন বন্ধুর এই একটা জায়গায় খুব মিল, তারা কিছু একটা করতে চায় একেবারে নিজেদের মতো করে। কিন্তু কি করা যায় কি করা যায় ভেবে পাচ্ছিলেন না। সময় গড়িয়ে যায়, এক সময় তাদের মধ্যে একটা যোগাযোগের গ্যাপ পড়ে যাওয়ায় সেই ইচ্ছেটা আর বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয় না। তারপর হুট করেই তাদের উপর একটা ধাক্কা এলো। ইবে নিজেদের ই কমার্স ব্যবসার গতিবৃদ্ধির লক্ষ্যে কিনে নিল পেপালকে। একই সাথে চাকরি হারাতে হলো তিনজনকেই। এখন উপায়? তারা তিনজন নড়ে চড়ে বসলেন, ভাবলেন যেহেতু চাকরি নেই, পুরনো পরিকল্পনাটা নিয়ে নতুন করে ভাবার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। একদিন সময় নির্ধারণ করে তিনজনের মধ্যে এক বন্ধুর বাড়িতে বসলো মিটিং। এক একজন তাদের নতুন নতুন আইডিয়ার পরিকল্পনা বলতে বলতেই হঠাৎ তাদের মাথায় আসে একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করলে কেমন হয়। শুরু হলো এটা নিয়ে রিসার্চ। তারা দেখলেন ইন্টারনেটে বিভিন্ন বিষয়ে ভালো ভালো ওয়েবসাইট আছে, কিন্তু ভিডিও শেয়ারিংয়ের জন্য খুব ভালো মানের কোনো সাইট নেই। তাদের মার্কেট রিসার্চের ফলাফল বেশ ইতিবাচক, প্রচুর সম্ভাবনা দেখলেন এই ভিডিও শেয়ারিং সাইট নিয়ে। 2005 সালের 14 ফেব্রুয়ারি, প্রেমময় একটি দিনে youtube.com নামে ডোমেইন নিবন্ধন করে ফেলা হয়। এর নামকরণের আইডিয়া নিয়ে যদিও এখন পর্যন্ত নানান রহস্য প্রচলিত আছে, কিন্তু কেউই এর প্রকৃত ঘটনা উদ্ধার করতে পারেননি। এরপর কাজে নেমে গেলেন দুইজন কম্পিউটার প্রকৌশলী ও একজন ডিজাইন এক্সপার্ট। এই তিন বন্ধু মিলে শুরু করে দিলেন ওয়েবসাইট ডিজাইনের কাজ। বারবার পরিবর্তন সংশোধন করে অবশেষে সুন্দর একটি ডিজাইন দাঁড়িয়ে গেল। 23 এপ্রিল মি অ্যাট জু নাম দিয়ে ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড হলো। 18 সেকেন্ডের ভিডিওটি জাভেদ করিম নিজেই আপলোড দেন। ও, নামটা বলে ফেলেছি, তাহলে পুরোটাই জেনে নিন। ইউটিউবের উদ্ভাবক তিন বন্ধুর মধ্যে প্রথম উদ্যোক্তা জাভেদ করিম, তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত। জাভেদের বাবা নাইমুল ইসলাম একজন বাংলাদেশি গবেষক। 1979 সালে জন্ম হয় জাভেদ করিমের। তার বাবা 1992 সালে সপরিবারে পাড়ি জমান আমেরিকায়। সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করেন জাভেদ। ইউটিউবের অন্য দুই প্রতিষ্ঠাতা হলেন তার বন্ধু ও সহযোগী চাঁদ হার্লি এবং স্টিভ চেন। প্রথম সিইও হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদ হার্লি। এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। জাভেদ করিম নিজেই তার নামে তৈরি চ্যানেল থেকে প্রথম ভিডিওটি আপলোড করেন। তখন কে জানত এই ভিডিওটি ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছে। তিনি সান দিয়াগো পার্কে হাতিশালার সামনে দাঁড়িয়ে এই 18 সেকেন্ডের ভিডিওটি করেন। ভিডিওটি দেখলে এখন হয়তো আপনার হাসি পেতে পারে। জাভেদ করিম নিজেই লাজুক লাজুক চেহারা নিয়ে ভিডিওতে বর্ণনা করছিলেন। হয়তো এই প্রথমবার তিনি নিজের চোখে হাতি দেখছেন। তার কাছে হাতি দেখে অনুভূতি অনেকটা এরকম। আমরা এখন হাতির সামনে দাঁড়িয়ে আছি। মজার ব্যাপার হলো সত্যি সত্যি ওদের বিশাল বড় সুর, আর এটা অসাধারণ। এবং বলতেই হয় এখানে অনেকগুলো হাতি আছে। ভিডিওতে হাতির সামনে দাঁড়িয়ে জাস্ট এটুকুই কথা বলা। তারা 2005 সালের মে মাসে ইউটিউবের পরীক্ষামূলক সংস্করণটি উন্মুক্ত করেন, কিন্তু পরীক্ষামূলক এই ভার্সনটি খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে। দ্রুত বাড়তে থাকে ব্যবহারকারীগণের সংখ্যা। শুরুতে যদিও ইউটিউবকে নিয়ে প্রতিষ্ঠাতাদের চিন্তা ছিল ভিডিওর মাধ্যমে বিনোদন বা শেয়ারিং করে স্রেফ মজা করা, কিন্তু খুব অল্প সময়ে তুমুল জনপ্রিয়তার কারণে ইউটিউবকে ব্যবসায় রূপ দেওয়াটা হয়ে ওঠে সময়ের দাবি। শুরুতে যদিও নিজেদের অর্থ ভাগাভাগি করে এটা পরিচালনা শুরু করেছিলেন তারা, কিন্তু পরীক্ষামূলক সংস্করণে ব্যবহারকারী অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় দরকার হয়ে পড়ল প্রচুর হোস্টিং স্পেস। ইউটিউবকে পরীক্ষামূলক ভার্সন থেকে পুরোপুরি উন্মুক্ত করে দিতে দরকার প্রচুর টাকা। ভাবনায় পড়ে গেলেন কোথায় পাবেন এত টাকা। তারা ঘুরতে থাকেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা বিনিয়োগকারীদের দ্বারে দ্বারে। তাদের পরিকল্পনা শুনে বিনিয়োগ করতে রাজি হয় স্কুয়া ক্যাপিটালিস্ট। তারপর 2005 সালের নভেম্বর মাসে ব্রডকাস্ট ইয়োরসেলফ স্লোগান নিয়ে বিশ্বব্যাপী উন্মুক্ত হয় ইউটিউব। এরপর সামনে এগিয়ে যাওয়ার পালা। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিনিয়োগও বাড়তে থাকে। কিন্তু 2006 সালে এসে ঘটে গেল আর এক উল্লেখযোগ্য ঘটনা। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল $165 কোটি বিনিময়ে কিনে নেয় ইউটিউবকে। জাভেদ নিজ অংশ পেলেন $6 কোটি $40 লাখ,
পরবর্তীতে এই টাকা তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া শুরু করতে ব্যবহার করেন। এবার youtube.com নাম নিয়ে মজার একটি জটিলতার গল্প বলি। ইউটিউব নামের আইডিয়া কোথা থেকে এসেছে তা নিয়ে প্রতিষ্ঠাতাদের কেউ মুখ খোলেননি, তবে ডোমেন নাম নিয়ে একটা বড়সড় মামলা সামলাতে হয়েছিল তাদের। youtube.com নামে অন্য একটা ওয়েবসাইট ছিল, ইউনিভার্সাল থেকে ইউ নিয়ে তারা এই নামকরণটি করেন। কিন্তু হুট করে ইউটিউবের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তাদের ওই সাইটে প্রচুর ভুল ইউজার যেতে শুরু করে। অবস্থা এমন যে এত বেশি ইউজার ইউটিউব মনে করে তাদের এই সাইটে যাচ্ছে যে ওভারলোডের কারণে সাইট ডাউন হয়ে যেত। এর কারণে তারা ইউটিউবের বিরুদ্ধে মামলা করে দেয়। কিন্তু পরবর্তীতে অবশ্যই অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে নিজেরাই তাদের ডোমেইনের নাম পরিবর্তন করে ফেলেন এবং নতুন নাম দেন youtubeonline.com। ইউটিউব বিষয়ে বর্তমান কিছু পরিসংখ্যান। গুগলের পর সবচেয়ে বেশি মানুষ বিভিন্ন বিষয়ে জানতে ইউটিউবে এসে সার্চ করে। পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব, প্রতি মাসে ইউটিউব নিয়মিত ব্যবহার করেন প্রায় 2 বিলিয়ন মানুষ, যা পুরো ইন্টারনেট দুনিয়ার অর্ধেক। প্রতিদিন 30 মিলিয়নের বেশি মানুষ ইউটিউব দেখছে, আর প্রতি মিনিটে প্রায় 300 ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে। ভাবতে পারছেন এক বাঙালি উদ্যোক্তার হাত ধরে কী এক জিনিস উদ্ভাবন হলো? সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরের পর্বে আপনি কাকে নিয়ে ভিডিও দেখতে চান তা এখনই কমেন্ট করে জানান আমাদেরকে। আর প্রতিদিন সকালে চমৎকার একটি অনুপ্রেরণামূলক বাক্য দিয়ে দিন শুরু করতে এখনই লাইক দিয়ে আসুন পাই ফিঙ্গার্স মোটিভেশনের ফেসবুক পেজে। সফলতা কেবল আপনার জন্যই।